A4 প্রিন্টার থেকে কিন্তু আমরা A3 প্রিন্ট আউট বের করছি বা A3-র কাজ করছি। তো এটা হবে কি একটা ট্রিক্স হবে সমস্ত প্রিন্টিং যারা করে তাদের জন্য, যে ছোট প্রিন্টার থাকলেও কিন্তু আমরা বড় কাজ করতে পারি। তো আমরা একটু ওয়েট। নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্ট কলকাতাতে আমরা প্রায় ভিডিও দিই যে প্রিন্টিং এর উপরে কত রকম কাজ হয় সেগুলো জানা বা বোঝার জন্য, যাতে কেউ যদি প্রিন্টিং এ ইন্টারেস্টেড থাকে তাহলে কি হয় অনেক রকমের জিনিস দেখে আইডিয়া করতে পারে, হ্যাঁ এই সমস্ত জিনিস তো আমিও প্রিন্ট করতে পারি বা আমারও আশেপাশে তো এরকম টাইপের কাজ হচ্ছে, সেগুলোর অর্ডার নিয়ে আমিও একটা ব্যবসা শুরু করতে পারি। সেই জন্য প্রিন্টিং এর যত ছোট ছোট জিনিস হয় সেগুলো আমরা যেভাবে প্রিন্টিং করে দেখাই এবং কিভাবে প্রিন্ট হয় সেগুলো জন্য আমরা প্রায় ভিডিও আপলোড করি। তো আজকের ভিডিওতে একটা সবার কাছে একটা সমস্যা হয় যে আমরা প্রিন্টার তো কিনে A4 প্রিন্টার, কিন্তু সেই প্রিন্টার থেকে আমরা বড় প্রিন্ট করতে পারি না। তো বড় সাইজের প্রিন্ট করতে গেলে কি আমরা করতে পারবো? A4 সাইজের প্রিন্টার থেকে কি করে A3 সাইজের প্রিন্টার প্রিন্ট আউট বের করবো এবং সেটা দিয়ে আমরা কাজও করতে পারবো? তো সেইভাবেই আমাদের কাছে আজকে একটা মেটাল শিট রয়েছে, যেটা এত বড় একটা মেটাল শিট, ঠিক আছে? তো এত বড় মেটাল শিট যেটা প্রায় A3 সাইজের। A4 কাগজ আমরা সবাই জানি সাধারণত 8x11.5 এরকম একটা সাইজ হয়, কিন্তু A3 হচ্ছে ডবল সাইজ। তার মানে আমরা যদি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখে নেব যে আমরা এখানে একটা সাইজকে দেখানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আমার কাছে একটা ছবি রয়েছে যেটা এই সাইজটা, মানে আমাদের কাছে যে ইমেজটা রয়েছে সেটা হচ্ছে A4 সাইজেরই সমান রয়েছে। আমরা এটাকে চাইছি যে একটা A3 সাইজের মতো করতে, যেহেতু আমাদের কাছে A3 প্রিন্টার নেই, আমাকে জয়েন্টও করতে হবে। তো সেই জন্য আমরা কি করব, এই ছবিটাকে আমরা ম্যাক্সিমাম 15 ইঞ্চি অবধি করতে পারবো। তাহলে আমরা একদিকে এই ছবিটাকে যদি 15 ইঞ্চি করি তাহলে ছবির প্রপোর্শনাল অনুযায়ী তো একদিকে থাকবে 10 ইঞ্চি। তাহলে এইভাবে যদি আমরা একটা ফটোকে প্রিন্ট দিই এই সাইজে, তাহলে কিন্তু আমরা প্রায় A3 সাইজের মতোই প্রিন্ট করতে পারবো। এবং প্রিন্টটা কিভাবে হচ্ছে আমরা দেখে নেব। আমরা প্রিন্টারের মধ্যে দুটো পেপার দিয়ে নেব, দিয়ে আমরা প্রিন্ট আউট করব। প্রিন্ট আউট করার সময় আমরা কিভাবে করব সেটাও একবার দেখে নেব। আমরা প্রথমে সাইজটাকে ঠিক করে নিলাম যে 15 ইঞ্চি আমরা সাইজটাকে রাখবো, তাহলে 15 ইঞ্চি রাখছি এটাকে। এবার আমরা কি করব, পেজ নেব A4 সাইজের, কারণ আমরা A4 সাইজেরই প্রিন্ট আউট দিতে পারবো। তাই আমরা এখানে পেজ সাইজটাকে করলাম A4। এইভাবেই আমরা ইমেজটাকে রাখবো ল্যান্ডস্কেপে আর পেজটাকে রাখবো পোর্ট্রেটে। তাহলে আমাদের পেজটা রয়েছে পোর্ট্রেটে আর ইমেজটা রয়েছে ল্যান্ডস্কেপে। এভাবে রেখেই আমি কি করব, তাহলে আমরা Ctrl+P তে গেলাম। Ctrl+P তে গিয়ে আমরা প্রথমে পেজটাকে এই প্রিন্টারটাকে সিলেক্ট করলাম। তারপর আমরা যে প্রিন্ট প্রিভিউ করব আমরা দেখবো যে ছবিটা অর্ধেক এখানে এসছে, বাকি অর্ধেক কেটে গেছে। তো আমার অসুবিধা নেই, আমি এইভাবেই প্রিন্ট দেবো, অর্ধেক থাকবে, অর্ধেক অর্ধেক করে দুবার প্রিন্ট দেবো। আর শুধু প্রিন্টের সময় একটা জিনিস দেখে নেব যে এ পাশে যতটা নেই পরের পাশের প্রিন্ট আউটে যেন অতটা থাকে। তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে চোখ থেকে শুরু করে কানের শেষ অব্দি এসছে, কিন্তু এদিকে সেই জিনিসটা নেই। তাহলে এদিকে আবার চোখটা অনেকটা রয়েছে। তাহলে এইভাবে যদি আমরা প্রিন্ট দিই তাহলে আমাকে এখানে সেটিংস এর মধ্যে গিয়ে আমরা একবার করব হচ্ছে রাইট সেন্টার করে একবার প্রিন্টটা দিয়ে নেব, আর একবার করব হচ্ছে লেফট সেন্টার করে, এভাবে প্রিন্ট করব। তো আমি দুভাবে প্রিন্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেখে নিই কিভাবে প্রিন্ট হয়। তো আমরা এখানে এইভাবেই সেটিংসটা করে আমরা প্রিন্ট কমান্ডে গিয়ে প্রিন্ট দিয়ে দিলাম। তো আমাদের যেমন একটা সাইডের প্রিন্টিং হয়ে গেছে, আর একটা এবার আমরা এপাশে করে একটা প্রিন্ট করব। আমরা এই একটা সাইডের প্রিন্ট করে নিয়েছি, এবার আমরা কি করব, এটা ছিল লেফট সেন্টার, একটা করব আমরা রাইট সেন্টার, যেখানে এই বাকি ইমেজটা প্রিন্ট হবে। এখানে কি হচ্ছে, আমরা কিন্তু প্রিন্টিং এর উপরে এই যে মেটাল শিটটা আমরা প্রিন্ট করব, এই প্রিন্টটা আমরা করব সাবলিমেশন প্রসেসে। আমাদের ইউটিউব চ্যানেলে আরো অনেক সাবলিমেশনের ভিডিও আছে, আমরা আই বাটনে দিয়ে দেবো যদি কেউ সাবলিমেশনের উপরে আরো দেখতে চায় কিভাবে হয়। কারণ কিছুদিন আগে আমরা আরেকটা মেটাল শিটও প্রিন্ট করেছিলাম, সেটা A4 সাইজের ছিল। তো এইভাবেই আমরা কিন্তু ছোট থেকে একটা প্রিন্টিং এর ব্যবসা শুরু করতে পারি, যে আস্তে আস্তে আমরা আগের দিকে নিয়ে যেতে পারি বিভিন্ন প্রোডাক্টকে অ্যাড করে, বা প্রিন্টিং এর আরো যে সমস্ত পদ্ধতিগুলো হয় যেমন স্কিন প্রিন্টিং, সাবলিমেশন প্রিন্টিং,
ভিনাইল পেন্টিং, ব্যাচ মেকিং, মোবাইল কভার পেন্টিং, এরকম অনেক কিছু হতে পারে প্রিন্টিং এর উপরেই। তেমনই আমরা সেই সমস্ত জিনিসের ভিডিও প্রায় ইউটিউবে দিতে থাকি। তো যদি আপনি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব প্রায় হয়ে এসেছে, আরেকটু বাকি আছে। তাহলে আমরা দেখবো দুটো পেজকে নিয়ে কি করে আমরা সেটিং করে একটা A3 পেজ বানাতে পারি, যেটা A4 প্রিন্টারের মাধ্যমে কিন্তু A3 প্রিন্ট বের করব। আমাদের কাছে দুটো আলাদা আলাদা পেজ রয়েছে। এই দুটো পেজকে আমরা একদম ফিনিশিং করে এই সাইডটা কেটে নিয়ে আমরা জুড়ে তারপরে আমরা এই মেটাল শিটের উপরে প্রিন্ট করব। তাহলে আমরা এখানে থেকে দেখতে পারলাম কি যে আমরা A4 প্রিন্টার থাকলেও A3 আমরা করতে পারি এবং জয়েন্ট করেও আমরা কাজ করতে পারি। তাহলে এবার আমরা ফাইনালি দেখে নেবো যে প্রিন্ট আউটটা কি রকম, মানে এই মেটাল শিটের উপরে এই জয়েন্ট করে পেজটা প্রিন্ট করলে কেমন লাগে সেটাও দেখে নেব। আমরা দুটো সাবলিমেশন প্রিন্টিং এখানে জয়েন্ট করে নিয়েছি, দেখে বোঝাই যাচ্ছে এই যে এখানে ফাঁকা রয়েছে এদিকে জয়েন্ট করা রয়েছে। আমরা ঠিক চোখ নাক মুখ আশা করি দূর থেকে বোঝাও যাচ্ছে না যে এটা একটা না জয়েন্ট করা। তো এইটা আমরা এই মেটাল শিটের উপরে প্রিন্ট করব, যেটা অনেক বড় মেটাল শিট আমাদের কাছে রয়েছে। এর উপরে আগেও আমরা ভিডিওতে বলেছিলাম যে এর উপরে একটা প্রোটেক্টেড শিট থাকে, যেই শিটটাকে আমরা প্রথমে তুলে নেব। অনেকেই ভুল করে কি এই শিটটাকে তোলে না, না তুলেই এর উপরে প্রিন্ট করে ফেলে। তো এটা আমরা প্রথমে এটাকে তুলে নিলাম, নিয়ে এর উপরে এটাকে বসিয়ে আমরা ভালো করে চারিপাশে টেপ দিয়ে আটকে দেব। তাহলে আটকে দিই, তারপরে আবার দেখছি। আমরা এখানে কি করেছি, ভালো করে চারিপাশে টেপ মেরে দিয়েছি মেটাল শিট। আমরা এখানে 16:24 মেশিন ব্যবহার করছি, আমরা এখানে 12:15 মেশিন ইউজ করলে একটু ছোটো হয়ে যাবে। আমাদের কাছে কম্বো 5-in-1 হিট প্রেস মেশিনও রয়েছে। তো যারা এই সমস্ত মেশিন নিয়ে ভাবছে কাজ করবে বা মেশিন কিনতে চায় তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা সব রকম মেশিন এখানে ব্যবস্থা রেখেছি, যদি কেউ শিখে বুঝে এই সমস্ত মেশিন নিয়ে কাজ করতে চায় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তো আমরা মেটাল শিটটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা এই হিট প্রেস মেশিনটাতে প্রেস করে দিলাম। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, দেখে নেব কীরকম আমাদের এই মেটাল শিটটা প্রিন্ট হলো, যেটা আমরা A4 প্রিন্টার থেকে কিন্তু আমরা A3 প্রিন্ট আউট বের করছি বা A3-র কাজ করছি। তো এটা হবে কি একটা ট্রিক্স হবে সমস্ত প্রিন্টিং যারা করে তাদের জন্য, যে ছোট প্রিন্টার থাকলেও কিন্তু আমরা বড় কাজ করতে পারি। তো আমরা একটু ওয়েট করি, এটা হয়ে যাক, তারপরে দেখে নেব কীরকম হলো। এই মেটাল শিট যখন প্রিন্ট হয় না প্রচণ্ড হিট হয়, তো হাত দিয়ে তো খালি হাতে ধরা যাবে না, ওই জন্য আমি একটা গ্লাভস ইউজ করছি। আমি এখানে এটাকে হিট রিলিজ করলাম, করে এবার দেখব এই মেটাল শিটটাই কীরকমভাবে আমাদের প্রিন্ট আউট হয়ে গেল। এটাকে আমরা একটু ওয়েট করে জিনিসটাকে একটু ঠান্ডা হতে দিই, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমরা এটাকে রিলিজ করব। মেটাল শিটটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে, তো আমরা এই কাগজটাকে তুলে দেখব কীরকম টাইপের প্রিন্ট হয়েছে। তো আমরা এই কাগজটাকে তুলে দেখছি যে আমাদের A3 সুন্দর একটা প্রিন্ট হয়ে গেছে এত বড় ফ্রেমে। আমরা কিন্তু প্রিন্টার ছোটো প্রিন্টার থেকেই আমরা প্রিন্ট করেছি, এই যে দুটো আলাদা আলাদা কাগজ রয়েছে। তো হলো কি, আমরা বোঝানোর চেষ্টা এটাই করলাম আমরা এরকম অনেক কাজ করতে পারি, যেটা আমরা A4 প্রিন্টার থেকে A3 সাইজের প্রিন্ট আউট বের করে এরকম বড় বড় সাইজের প্রিন্ট আউট আমরা করে আমরা অনেক কাজ করতে পারি। তাহলে আজকের ভিডিওতে এটাই ছিল যে আমাদের মেটাল শিটের উপরে প্রিন্ট হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো মতামত থাকে বা এই সমস্ত প্রিন্টিং বিজনেসে যদি ইন্টারেস্টেড থাকেন বা র ম্যাটেরিয়ালসের উপরে যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর আমরা হেল্প করতে পারি আপনাকে এই সমস্ত ব্যবসায় র ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল দিয়ে ও প্রোডাক্ট অ্যাভেলেবেল দিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখলাম কী করে একটা মেটাল শিট প্রিন্ট হলো। তাহলে আজকের ভিডিওতে এই অবধি, তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।